কোকাকোলা হলো এক প্রকার কার্বনেটেড কোমল পানীয়। বিশ্বব্যাপী বিভিন্ন রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিন সহ বিভিন্ন স্থানে কোকাকোলা বিক্রি হয়। দ্য কোকাকোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের 200টিরও বেশি দেশে কোকাকোলা বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকাকোলা কোম্পানি এই পানীয় উৎপাদন করে থাকে। একথা হয়তো আমরা সবাই জানি, কিন্তু জানেন কি, কোকাকোলা রঙের একটি লেক আছে এই পৃথিবীর বুকে? বিস্ময়কর এই লেক দেখতে প্রতি বছর পর্যটকরা ভিড় জমায় ব্রাজিলে। কি ভাবছেন, কে বা কারা কি কারণে এত বড় জলাশয় কোকাকোলা দিয়ে পূর্ণ করলো? বিষয়টি জানতে হলে চোখ রাখুন ডাকর করার এই ভিডিওতে। ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তেতে অবস্থিত বিষয়কর এই হ্রদটি অন্যান্য হ্রদের মতো এর পানি স্বচ্ছ নয়, ঠিক কোকাকোলার ন্যায় এই হ্রদের পানি। তাই তো পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে এই হ্রদটি। অনেকেই এই হ্রদে সাঁতার কাটার স্বপ্ন দেখেন। ভয় পাবেন না, এই হ্রদে গোসল করলে আপনার চুল বা শরীর কোকাকোলার রং ধারণ করবে না। মূলত লেকটির নাম লাগোয়া দা আরারা কুয়ারা হলেও সারা বিশ্বে এটি পরিচিতি লাভ করেছে কোকাকোলা লেক নামেই, যার তীরে দাঁড়ালেই এই নামকরণের সার্থকতা টের পাওয়া যায়। এটি কোকাকোলার মতো হলেও এই হ্রদের পানিতে থাকা উপকরণগুলো ভিন্ন এবং নেই কোনো কার্বনেশন বা ক্যারামেল। বরং এই পানিতে রয়েছে আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়ে এই পানির রং কালচে ও বেগুনি হয়েছে। ব্রাজিলের রিও গ্রান্দে দো নর্থের দক্ষিণ উপকূলে অবস্থিত কোকাকোলা হ্রদটি বর্তমানে সেখানকার জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র। গরমে এই হ্রদে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। কোকাকোলা হ্রদের গভীরতা অনেক কম হওয়ায় এর পানি বেশ গরম হয়ে থাকে। এই সময়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই হ্রদের উপকূলে অবসর সময় কাটান, কেউ বা পানিতে সাঁতার কাটেন। এই কোকাকোলা হ্রদের পানির ভিন্ন রং নিয়ে অনেকের মনেই সংশয় জাগে। শিশুরা এই হ্রদের নাম শুনে উল্লাসিত হলেও পানির রং দেখে বড়দের অনেকেই এই হ্রদে সহজে শরীর ভেজাতে চান না। তারা মনে করেন যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানি কোকাকোলার ন্যায় রং ধারণ করেছে এবং তা মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মূল বিষয়টি আসলে তেমন নয়, কারণ অনেক পর্যটক এই পানিতে গোসল করেন এবং তাতে কোনো বিরূপ প্রতিক্রিয়ার কথা শোনা যায় না। স্থানীয়রা বিশ্বাস করেন এই লেকের পানিতে ব্যথা উপশমের শক্তি রয়েছে। কোকাকোলা রঙের হ্রদ বিশ্বের মানচিত্রে এটি যে একমাত্র তা কিন্তু নয়। নিউজিল্যান্ডের হ্রদ পোকাকা নামে রয়েছে এমনই আরেকটি হ্রদ, অন্য কোনো ভিডিওতে তা নিয়ে আলোচনা করা যাবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার কৌতূহলী জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য ডাকর করা চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।